বন বিভাগের সামাজিক বনায়ন প্রকল্পে গাছ লাগানো পরিচর্যা এবং গাছ কাটার জন্য স্থানীয়দের নিয়োগ দেওয়া হয় এই নির্দিষ্ট হারে ভাতা পান তারা পরে গাছ বিক্রির টাকারও ভাগ দেওয়া হয় কিন্তু এসব মানা হচ্ছে না টাঙ্গাইলের ঘাটাইলে আরে যে কয়েকটা বলট আমি দেখতাছি দুই নীতি যে গাড়ি রা হয়ও নাই মানে টাকা পয়সাও দেয় না কামলার খরচাও দেয় নাই আমার বাড়ির উপরে আমার জায়গা আমার জমি আমি রক্ষণাবেক্ষণ করি সেই পলোট কোনো অস্তু দিয়া দেয় আমার ঘরে পলোট দে না কিছুই দিতেছে না সারাও দেয় না সারও দেয় সংরক্ষিত বনের জায়গায় কোনো আবাসিক কিংবা বাণিজ্যিক স্থাপনা তৈরির অনুমতি নেই কিন্তু ঘাটাইলে বন কর্মকর্তাদের নিজেদের বানানো নিয়মই বেশি চলে এসব ছাড়াও আছে সংরক্ষিত বনের জায়গায় হলুদ কাঁসাপা চাষের জন্য অলিখিত লিজ দেয়া এবং শাল গজারি বন কেটে উজাড় করার মতো দুর্নীতি অভিযোগ আছে চোরাই কাছ ব্যবসায়ীদের সাথে আতাত করে এসব গাছ কেটে নেওয়া হচ্ছে

করে ব্যবস্থা। সামাজিক বনায়ন সহ অন্যান্য ক্ষেত্রে অনেক ভালো কাজের জন্য বন বিভাগ প্রশংসিত হলেও কিছু ক্ষেত্রে দুর্নীতি প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করছে এমনটা বলছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট নিউজ